नमस्कार बंधुरा मा मे ब्लग से सबा के स्वागत जाना आज के तुम्हारे कचुर शाग रान्ना करे देखाबो। हाथे सर्षेर तेल लागिए निलाम जाते हाथटा कालो ना हय। डाटागुलो एखन पाता शुद्ध केटे नेब। बेशी एक छालटा कचुर छालटा काटबे ना ताहले कालारटा भालो आसबे ना। पाताटा दिए देव परिष्कार करे। काटा हुए गेछे एखन भालो करे धुए नेब। एखन आमार धोया हुए गेछे। आजके रान्नाटा रुई माछेर माथा दिए करब। सबाई तो इलिश माछेर माथा दिए करे, आमी कचुर शाकटा रुई माछेर माथा दिए करब। आमी दुटो रुई माछेर माथा নিয়েছি। এখন মাছের মাথাটাকে নুন একটু হলুদ দের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। অল্প করে জল দিয়ে কচুর ডাটাগুলোকে সেদ্ধ করে নেব। এই কচুর ডাটা ভাপ দিতে বেশি জল দিতে হবে না। আমি একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। আবার একটু ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে নেড়ে রাখতে হবে। এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন মাছের মাথাটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম। মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাগুলো তুলে দিলাম। এই তেলের ভিতরে একটা শুকনো লঙ্কা দিলাম আর হচ্ছে কালো জিরে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। এখন মাছের মাথা আর কচুগুলো দিয়ে দিলাম। একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। কতটা সুন্দর হয়েছে
আমি যেভাবে রান্না করেছি তোমরাও এইভাবেই রান্না করে খেও, আশা করি খুবই ভালো লাগবে।